প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছো, মিসও ভালো আছি। আজ আমরা চতুর্থ শ্রেণীর বাংলা প্রথম পত্র পড়ব। আজ আমরা একটি কবিতা আবৃত্তি শিখব। আমাদের কবিতাটির নাম পালকির গান, লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। কি শিক্ষার্থীরা, আমরা এখন কি দেখতে পাচ্ছি? বেহারারা পালকি নিয়ে যাচ্ছে, তাই তো? তাহলে চলো আমরা এবার কবিতাটি আবৃত্তি করি। পালকির গান, সত্যেন্দ্রনাথ দত্ত। পালকি চলে গগন তলে, আগুন জলে স্তব্ধ গায়ে, আদুল গায়ে যাচ্ছে কারা, রৌদ্রে সারা ময়রা মুদি চক্ষু মুদি, পাটায় বসে ঢুলছে কোষে, দুধের চাছি সুচ্ছে মাসি, উড়ছে কতক ভন ভনিয়ে, আসছে কারা হন হনিয়ে। শিক্ষার্থীরা, এবারে আমরা যুক্তবর্ণগুলো দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। জলে স্তব্ধ, যাচ্ছে রৌদ্র। জয় ব, তাহলে এটিকে ভেঙে কিভাবে লেখা যায় দেখি। জ যোগ ব, নতুন শব্দ জ্বর, জলা। শয়ত, বয়ধ। আমরা এর আগে যুক্তবর্ণ একটি শব্দে একটি করে দেখেছি, কিন্তু এখানে আমরা একটি শব্দে দুটি করে যুক্তবর্ণ দেখতে পাচ্ছি। তাহলে আমরা প্রথমটিকে ভাঙিয়ে দেখি কিভাবে লেখা যায়। স যোগ ত, নতুন শব্দ ব্যস্ত, সস্তা। বয়ধ, এটিকে ভেঙে লেখা যায় ব যোগ ধ, নতুন শব্দ লব্ধ, ক্ষুব্ধ। যাচ্ছে, এখানে যাচ্ছে শব্দটিতে আমরা দেখতে পাচ্ছি চয়ে ছ, এটিকে ভেঙে লেখা যায় চ যোগ ছ, নতুন শব্দ খাচ্ছে, দিচ্ছে। রৌদ্র, এখানে দেখতে পাচ্ছি দয় র ফলা, তাহলে এটিকে আমরা ভেঙে লিখতে পারি দ যোগ র ফলা, নতুন শব্দ নিদ্রা, ভদ্র। এবারে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। গগন স্তব্ধ, আদুল রৌদ্র, পাটা চাষি, সুস্থে কোষে, ভনভনিয়ে হনহনিয়ে। গগন শব্দের অর্থ আকাশ, স্তব্ধ শব্দের অর্থ নীরব, আদুল শব্দের অর্থ খালি গায়ে বা জামা কাপড় ছাড়া, রৌদ্র শব্দের অর্থ রোদ বা সূর্যকিরণ, পাটা শব্দের অর্থ কোনো কাজ করার আগে কাজটা কিভাবে করা হবে তা আগে থেকেই ঠিক করে নেওয়া। চাছি, চাছি শব্দের অর্থ দুধের যে শুষ্ক অংশ পাত্র হতে চেছে তুলতে হয়। সুস্থে, সুস্থে শব্দের অর্থ তরল পদার্থ টেনে নেওয়া। কোষে শব্দের অর্থ জোরে, ভনভনিয়ে শব্দের অর্থ ভনভন শব্দ করে, হনহনিয়ে শব্দের অর্থ হনহন করে শব্দ করে যাওয়া। শিক্ষার্থীরা, আমরা ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। ক, সকালে পূর্ব ড্যাশ সূর্য ওঠে, তাহলে এখানে কি হবে, গগনে। তাহলে শিক্ষার্থীরা বাক্যটি একবার পড়ি, সকালে পূর্ব গগনে সূর্য ওঠে। খ, শিশুরা বাড়ির উঠানে ড্যাশ গায়ে খেলা করছে, হ্যাঁ আদুল। তাহলে শিক্ষার্থীরা বাক্যটি আমরা আরেকবার পড়ি, শিশুরা বাড়ির উঠানে আদুল গায়ে খেলা করছে। গ, প্রচণ্ড রোদে বেহারাগুলো খালি ড্যাশ পালকি নিয়ে যাচ্ছে, খালি কি গায়ে। তাহলে শিক্ষার্থীরা আমরা বাক্যটি আরেকবার পড়ি, প্রচণ্ড রোদে বেহারাগুলো খালি গায়ে পালকি নিয়ে যাচ্ছে। ঘ, বাংলাদেশের অধিকাংশ মানুষ ড্যাশ বাস করে, গায়ে। তাহলে শিক্ষার্থীরা বাক্যটি আমরা আরেকবার পড়ি, বাংলাদেশের অধিকাংশ মানুষ গায়ে বাস করে। ঙ, আদিমকালে মানুষ ড্যাশ জ্বালাতে শিখেছিল, আগুন। তাহলে শিক্ষার্থীরা চলো বাক্যটি আরেকবার পড়ি, আদিমকালে মানুষ আগুন জ্বালাতে শিখেছিল। চ,
ড্যাশ উপর বসে দোকানদার জিনিস বিক্রি করছেন। টাটা তাহলে শিক্ষার্থীরা চলো আমরা বাক্যটি আরেকবার পড়ি। টাটা উপরে বসে দোকানদার জিনিস বিক্রি করছেন। ছ দেশ মনের আনন্দে মিষ্টি বানাচ্ছেন। ময়রা তাহলে শিক্ষার্থীরা চলো বাক্যটি আমরা আরেকবার পড়ি। ময়রা মনের আনন্দে মিষ্টি বানাচ্ছেন। বর্গীয় জ খোকা ড্যাশ খেতে ভালোবাসে। দুধের ছাসি শিক্ষার্থীরা চলো তাহলে বাক্যটি আরেকবার পড়ি। খোকা দুধের চাছি খেতে ভালোবাসে। ঝ মাছি ড্যাশ উঠছে ভন ভনিয়ে। শিক্ষার্থীরা চলো তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ি। মাছি ভন ভনিয়ে উঠছে। পালকির বেহারা ড্যাশ যাচ্ছে ভন হনিয়ে। শিক্ষার্থীরা চলো তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ি। পালকির বেহারা হন হনিয়ে যাচ্ছে। মুখে মুখে উত্তর বলি ও লিখি। ক আমরা যে কবিতাটি পড়লাম সে কবিতাটির নাম কি? খ কবিতাটি কে লিখেছেন? গ কবিতাটি কাদের নিয়ে লেখা? খ পাটায় বসে কে ঢুলছে? ঙ মাছি কি শুষছে? চ হনহনিয়ে কারা আসছে? তাহলে শিক্ষার্থীরা চলো আমরা এবার উত্তরগুলো বলি। ক পালকির গান, খ সত্যেন্দ্রনাথ দত্ত, গ পালকির বেহারাদের নিয়ে লেখা, ঘ দোকানদারেরা, ঙ দুধের ছাসি, চ বেহারারা আসছে। শিক্ষার্থীরা আমরা কি দেখতে পাচ্ছি? হাটের শেষে লোকজন বাড়ি ফিরছে, কুকুরগুলো ধুঁকছে এবং কিছু ফুল আর ফড়িং। এবারে আমরা কবিতাটির বাকি অংশটা পড়িনি। হাটের শেষে রুক্ষ বেশে ঠিক দুপুরে ধায় হাঁটুরে কুকুরগুলো শুকছে ধুলো ধুঁকছে কেহ ক্লান্ত দেহ। গঙ্গা ফড়িং লাফিয়ে চলে বাঁধের দিকে সূর্য ঢলে। পালকি চলে রে অঙ্গ ঢলে রে আর দেরি কত আরো কত দূর। শিক্ষার্থীরা যুক্তবর্ণগুলো দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। ক্লান্ত গঙ্গা, আমরা এর আগেও দেখেছি এই কবিতায় যে একই শব্দে দুটি যুক্ত বর্ণ রয়েছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি। চলো শিক্ষার্থী দেখি এখানে কি কি আছে। কয়ল আমরা ভেঙে লিখতে পারি ক যোগ ল, নতুন শব্দ ক্লাস ক্লেস। নয় ত এটিকে ভেঙে আমরা লিখতে পারি ন যোগ ত, নতুন শব্দ শান্ত পান্তা। এখানে আমরা দেখতে পাচ্ছি উয়ে গ, এটিকে ভেঙে আমরা লিখতে পারি উঁ যোগ গ, নতুন শব্দ অঙ্গ বঙ্গ। শিক্ষার্থীরা শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি। রুক্ষ ধায় ধুকছে ক্লান্ত হাঁটুরে ঢল অঙ্গ। রুক্ষ শব্দের অর্থ কর্কশ নিষ্ঠুর উগ্র খসখসে। ধায় শব্দের অর্থ ছোটা। ধুকছে শব্দের অর্থ হাঁপাচ্ছে। ক্লান্ত শব্দের অর্থ অতিশয় শ্রান্ত পরিশ্রান্ত। হাঁটুরে শব্দের অর্থ জিনিসপত্র বেচাকেনার জন্য যে হাটে যায়। ঢল শব্দের অর্থ ঢালু জায়গা। অঙ্গ শব্দের অর্থ দেহ বা শরীরের অংশ। শিক্ষার্থীরা ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। আগে আমরা শব্দগুলো পড়ে নিই। দুপুরে কুকুরগুলো ধুলো দূর পালকি হাঁটুরেরা। ক হাটের শেষে ড্যাশ বাড়ি ফিরছেন।
কি কে বাড়ি ফিরছেন? হাটুরেরা। তাহলে শিক্ষার্থীরা আমরা বাক্যটি আরেকবার পড়ি। হাটের শেষে হাটুরেরা বাড়ি ফিরছেন। খ ড্যাশ ক্লান্ত দেহে ধুঁকছে কুকুরগুলো। শিক্ষার্থীরা তাহলে বাক্যটি আরেকবার পড়ি। কুকুরগুলো ক্লান্ত দেহে ধুঁকছে। গ ড্যাশ চড়ে বউ নাইরে যান। পালকি। তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ি। পালকি চড়ে বউ নাইরে যান। ঘ বেহারারা ড্যাশ উড়িয়ে যাচ্ছে কি? ধুলো। শিক্ষার্থীরা তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ি। বেহারারা ধুলো উড়িয়ে যাচ্ছে। উঙ হাটুরেরা ড্যাশ রুক্ষ বেশে বাড়ি ফিরছে কি? দুপুরে। তাহলে শিক্ষার্থীরা বাক্যটি আরেকবার পড়ি। হাটুরেরা দুপুরে রুক্ষ বেশে বাড়ি ফিরছে। চ বেহারারা ড্যাশ পথ পাড়ি দিচ্ছেন দূর। শিক্ষার্থীরা তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ি। বেহারারা দূর পথ পাড়ি দিচ্ছেন। শিক্ষার্থী আমরা মুখে মুখে উত্তরগুলো বলি ও লিখি। ক হাটুরেরা কোথায় যাচ্ছে? হাটুরেরা হাটের শেষে বাড়িতে ফিরে যাচ্ছে। খ কুকুরগুলো কি করছে? কুকুরগুলো ধুঁকছে। গ বেহারারা পালকিতে কি নিয়ে যাচ্ছে? বেহারারা পালকিতে বউ নিয়ে যাচ্ছে। ঘ কি লাফিয়ে চলছে? গঙ্গা ফরিং লাফিয়ে চলছে। ঙ সূর্য কোন দিকে ঢলে? সূর্য বাঁধের দিকে ঢলে। শিক্ষার্থীরা আমরা পালকির গান কবিতাটি আবৃত্তি শিখলাম, আর কিছু প্রশ্নও শিখলাম। আমরা বাসায় এগুলো চর্চা করব, আর আমরা পরবর্তী ক্লাসে আবারও আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আজ এ পর্যন্তই।